রোদ বন্ধুরা, এত রোদ মাথা ধরে গেল আমার, এসেই আর বসে পড়েছি। এই সকালবেলায় এসে গেছি কিচেনেতে, দেখো তোমাদিকে হাই করছি, রান্না করছি। জানো তো আমার তো সকাল সকালই রান্না করতে হয়, তোমাদের দাদা ভাই ভাত নিয়ে যায় তো তার জন্যই। আর দেখো এখানে কি করছি, ভেন্ডি, ভেন্ডিগুলোকে কষাচ্ছি, সেটাই তোমাদিকে দেখাচ্ছি। কষানো হয়ে গেছে, জল ঢেলে দিলাম। আর ওই দিকে চা হচ্ছে, এই দেখো এত ধোঁয়া হচ্ছিল জলটা দেবার পরই, তো একদম সাদা সাদা কিছু দেখতে পাওয়া গেল না। আর ওইটা দেখাচ্ছিলাম, বড়ি ভাজা আছে, এই দিকে রান্না প্রায় হয়েই গেছে, দেখো ভাত হয়ে গেছে, পোস্ত হয়ে গেছে। আর এইটাকে, ভেন্ডিটাকে কষিয়ে জল ঢেলে দিলাম, সিদ্ধ করতে দিলাম। চা নিয়ে বসে গেছি, দেখো রান্না করে চা আর জল, গ্যাস পোঁছা হয়ে গেছে। দেখো এইদিকে বাসন সব বার করে দিয়েছি, গ্যাস মুছে নিয়েছি, এখানে পোঁছাও লাগিয়ে নিয়েছি। আর এই দেখো রান্না হয়ে গেছে, চাপা দিয়ে আছে। তো কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করব, পরে যখন খাবো একবারে শেয়ার করে দেবো। আর এখানে দেখো আদি কী করছে, আদি করছে এগুলো সুজি, সুজিগুলো চালছে। এই সুজিগুলোর কিছু বানাবো, তার জন্য ওকে চালতে দিয়েছি। আমি বলছি তুই চাল, আমি ততক্ষণ চাটা খেয়ে নিই। আর ওদের তো চা খাওয়া হয়ে গেছে, আমি যখন রান্না করছিলাম তখনই দেখিয়েছিলাম চা হচ্ছিল, তারপরই চাটা হয়ে যাওয়ার পরই ওরা খেয়ে নিয়েছে তিনজনে। এবার আমার পালা চা খাওয়ার। আর এখন বাজছে কটা, 8:45 বাজছে, 8:45 সময় আমার সকাল হচ্ছে, খাবার সকাল। সকাল তো অনেকক্ষণ আগেই হয়েছে, এদিকে সব কাজ হয়ে গেছে, কিন্তু চা খাবার সময় পাই না রান্না করছিলাম বলে। গুড মর্নিং ফ্রেন্ড, আমি অপর্ণা, অপর্ণা অলটাইজ ব্লগেতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমার পুরনো বন্ধু, নতুন বন্ধু, যে যেখান থেকে ভিডিও দেখছো, ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বড়দিকে প্রণাম জানাই, ছোটদিকে ভালোবাসা জানাই, ভালোবাসা জানিয়ে আজও একটা নতুন ব্লগ শুরু করছি। স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকবে, আশা করি তোমাদেরকে ভালো লাগবে। দেখার পর একটা লাইক দেবে, ছোট্ট কমেন্ট করে বলে ভিডিওটা কীরকম হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু আছে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনটা ক্লিক করে দিয়ে, তাকে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সকালে সব কাজ হয়ে গেছে, ঝাড়ু লাগানো, পোঁছা লাগানো, তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারি না। ঝাড়ুটা লাগিয়ে আমি কিচেনে চলে এসেছিলাম, কিচেনে মানে সব ঝাড়ু লাগিয়ে, কিচেনের পোঁছা লাগিয়ে আর চেঞ্জ করে আর চলে এসেছিলাম রান্না করতে। আর ওইদিকে পোঁছা সুদীপ লাগিয়ে দিয়েছে আজকে। আর এইদিকে সব তো রান্না বললাম হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে, এবারে চা খাবো, খেয়ে সুজিগুলোর কিছু কাজ করব। আর কালকে যে পাঁপড় মানে চিপসগুলো বানিয়েছিলাম সেগুলো সব শুকাতে দিয়ে আসবো। বাসন ধোয়া এখন হয় না, বাসন ফাসন ধুতে বাকি আছে, এই সব কাজ করে বাসন ধুয়ে তারপর স্নান টান করবো একটু দেরি করে। চলো চাটা আগে খেয়ে নিই, আর এরপর থেকে কী কাজ করবো তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো, আমার ভিডিওটা কন্টিনিউ ওয়াচ করতে থাকো। কুকার নিয়ে চলে এসেছি, দেখো এক বাটি সুজি নিয়েছি, বাটিটা ছোটোই, দেখো এবারে সুজিগুলো এই কুকারটাতে দিয়ে দেবো, দিয়ে জল ঢেলে দেবো, জল ঢেলে খানিকক্ষণ ভিজেতে দেবো, জলে খানিকক্ষণ ভিজে থাকবে, তারপর করব কিছু আর দেবো না, এবার জল দেবো। এতে জলের কোনো পরিমাণ নেই, জল অনেকখানি দিতে হবে। এটা একটু জল দিয়ে রেখে দিয়েছি, এটা ভিজতে দিয়ে দিলাম, ভিজে গেলে তারপর বানাবো। এবার চাপা দিয়ে রেখে দেবো। সুজিটা দেখো ভিজে গেছে একদম, তো 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো ভিজে গেছে। আর জল দিয়ে
আরো এক মগ জল দিয়ে আর বোস করিয়ে দিয়েছি, টেস্ট মতন লবণ দিয়েছি, আর অল্প করে দেখো জিরে দিচ্ছি এক চামচ, আর দিচ্ছি লঙ্কা গুঁড়ো। ঝালটা তোমাদের টেস্ট মতন রাখবে, ঝাল আর লবণ আমি আমার এক চামচ দিয়েছি, চিলি পাউডার তোমরা তোমাদের টেস্টের মতন দেবে। এবারে এইটাকে নাড়তেই যাব, না নাড়লে তলায় বসে যাবে, গ্যাসটা জ্বলছে, বেশিক্ষণ সময় লাগবে না এটা করতে। আর দেড় বাটির মতন দিয়েছিলাম সুজি, বাটিটা তো দেখিয়েছিলাম। মিনিট পাঁচ সাথে এইরকম নাড়লেই হয়ে যাবে সুজিটা, তারপরে তোমাদেরকে দেখাবো, এখন তো পাতলা আছে। দেখো আমার এইটা হয়ে গেছে সুজির পাক করা, দেখো এইরকম রেখেছি। আর এবার ঠান্ডা হয়ে গেলে আর একটু গাঢ় হয়ে যাবে, একটু ঠান্ডা করে নেবো নিয়ে, আর উপরে রোদেতে ফেলিয়ে দিয়ে আসবো, একটু ঠান্ডা হোক। এই দেখো আজকে আমাদের পাঁপড় দি, এটা কি পাঁপড় দেওয়া হচ্ছে, সুজির পাঁপড়। দেখো বন্ধুরা এই পলিথিনটা মিলে আগে তেল দিয়ে দেওয়া হয়েছে, তেলটা দেবার সময় আর দেখানো হয় না। তারপরে দেখো এরকম চাটুয়ে করে ফেলিয়ে দিচ্ছি, আর লঙ্কা গুঁড়ো দিতেই না অলরেডি কালার এসে গেছে, ভেবেছিলাম একটু ফুড কালার দেবো, কিন্তু লঙ্কা গুঁড়ো দেবার পরই না ফুড কালারের কাজ হয়ে গেছে, আর ফুড কালার দিতে হয় না। এবারে শুকিয়ে গেলেই আপনি আপনি উঠে যাবে। আমার পাঁপড়গুলো কেমন হচ্ছে তোমরা অবশ্যই বলবে কমেন্ট করে। এতগুলো দেখো দেখা হয়ে গেছে, এইগুলো আর একটুখানি রয়েছে, একটুখানি আর রয়েছে। চলো এবার আগে দিয়ে নিই, তারপরে আবার দেওয়ার পরে লাস্টে একবার দেখতে হবে তোমাদেরকে। দেখো এইখানে আমি বাসন ধুতে লেগে পড়েছে, ওপর থাকতে পাঁপড় দিয়েছে। এত রোদ বন্ধুরা, এত রোদ মাথা ধরে গেল আমার, এসেই আর বসে পড়েছি এই বাসন ধুতে। অ্যাকচুয়ালি হাতটা আমার খারাপ হয়ে গিয়েছিল, কম্পর দিচ্ছিল হাতে লেগে গিয়েছিল, সে হাতটা ধুতে এসে আর বাসনগুলো অনেকক্ষণ থেকেই পড়ে আছে, সকালের বাসন চা খাওয়া হয়েছে, রান্না করা হয়েছে, সেই সব বাসন ছিল তো ধুতে লেগে পড়লাম, অনেকটাই বেলা হয়ে গেছে। এবারে যাব স্নান করতে, সুদীপ গেছে স্নান করতে, তারপরে যাবে আদি, আবার সবার লাস্টে নাম্বার আসবে আমার। লাইন দিয়ে রেখেছি, নাম্বারের আগে কাউকে যেতে দেবো না, সেটাই তো। বন্ধুরা বাসনগুলো আগে ধুয়ে নিই, আবার স্নান করার পর ফিরে আসবো। ভাত খেতে বসে গেছি, দেখো আজকে ভাতের কি মেনু, বিনস আলু পোস্ত হয়েছে, আর এইটা হচ্ছে বড়ি, আর এই যে ভেন্ডি, বড়ি ভেন্ডির টক হয়েছে, আলু ভাতে দেয়া আছে মানে আলু সিদ্ধ দেয়া আছে, আলু সিদ্ধ মাখি না, আর এই দেখো তেল লঙ্কা নিয়েছি, দুটো নিয়েছি, দুটোর জায়গায় তিনটে পড়ে গেল।
সবগুলোই খাবো জানো তো বন্ধুরা। আর দুধ আছে। এই ছিল লাঞ্চের মেনু, সবারই ভাত খাওয়া হয়ে গেছে, আমি বাকি আছি। আমি এবারে ভাত খেতে বসেছি, চলো বন্ধুরা খেয়ে নিই। ভাত খাবার পর ঠান্ডা লাগছে, চাদরটা গায়ে দিয়ে নিলাম। আর দেখো সুদীপ কি কিনেছে, লাইটটা জ্বালাই অন্ধকার, দেখতে পাচ্ছ? সুদীপ নিয়েছে কুল, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। আমি একটা খেলুম, খুব মিষ্টি। এই দেখো বন্ধুরা, কুলগুলো খুব একটা ভালো নয়, মানে ছোট ছোট। এই যে বিলতি কুল, এই দিক দিয়ে যাচ্ছিল বাড়ির পাশ দিয়ে, তো নিতে বললাম, নিল, আধা কিলোই নিয়েছে। এই দেখো তো মিষ্টি আছে, কালকে তো একাদশী, পুজোতেও দেওয়া হবে আর খাওয়াও হবে। আর শুধু কুল নেয় না, সাথে কলাও নিয়েছে, বললাম কালকে একাদশী, তো একাদশীর তো আমার উপবাস আর পুজোও হবে, আমিও খাবো আর সাথে আমার রাধা মাধবও খাবে, ভগবানজিরাও খাবে, পুজো দেওয়া হবে।